মানুষটার নাম হলো ফাতেমা। ফাতেমা আয়েশা যদি বাবার ডাক দেয় মনে হয় আমার নবী মাথা উঠাবে। ওমর বললেন আবু বকর ঠিক কথাই বলছস, চল রে ওমর চল, আমরা মা ফাতেমাকে ডাক দিয়ানি। ফাতেমার কাছে গেলেন, ও ফাতেমা তোমার বাবা কান্দে, আমার দয়ার নবী কান্দে, পাহাড়ের গুহায় যায়া কান্দে, উম্মাতি উম্মাতি করে কান্দে, মাথা উঠায় না। আমি আবু বকরের সব আমল দিছি মাথা উঠায় না, হযরত ওমর ডাক দিছে মাথা উঠায় না। আমাদের কাছে মনে হয় কারো কথায় মাথা উঠাবে না। ফাতেমা রে তুমি আমাদের সাথে চলো, তুমি ডাক দিলে মনে হয় আমাদের নবী মাথা না উঠে পারবো না। ফাতেমা রে যখন নাকি বাজান সাথে করে নিয়ে গেলেন পাহাড়ের সামনে যায়া, আমার নবীর সামনে যায়া, ফাতেমা যখন ডাক দিছে বাবা, তুমি মাথা উঠাও। সমস্ত মদিনার মানুষগুলা টেনশন করতেছে, নবী কই, তুমি এইভাবে পাহাড়ের গুহায় কান্দ, এইভাবে সেজদায় পড়ে কান্দ, তোমার উম্মতের জন্য আমি ফাতেমা তোমার সামনে আসছি বাবা, তুমি মাথা উঠাও। দেখে তারপর ফাতেমার কথায় আমার নবী মাথা উঠায় না। এ যুবক ভাইরা, মা ফাতেমা আবার চিন্তা করলেন, নবীরে এইভাবে মাথা উঠানো যাবে না, কারণ আমার নবীর সবচাইতে দুর্বলের জায়গা হলো একটা, সেই জায়গাটা হলো হাসান হুসাইন। আবু বকর বললেন, ওমর রে আর দেরি করা যাবে না, চল আমার নবীর কাছে যাই। এই দুইজন সাহাবী যখন নাকি বাজান নবীর দরবারে গেলেন, নবীর কাছে গেছে যায়া দেখে আমার নবী সেজদায় মাথা লাগায় কান্দে, আল্লাহুম্মা ফিরলি উম্মতি বলে আমার নবী কান্দে। আমার নবী শুধু কান্দার বলে মালি আমার গুনাহগার উম্মতে তুমি জাহান্নাম দিও না। আবু বকর বাজান ডাক দিবে কিন্তু ডাক দেওয়ার সাহস পায় না, হযরত ওমর ডাক দিবে বাজান ডাক দেওয়ার সাহস পায় না। দুইজন সাহাবি বলতাছে, এখন আমরা কি করব, আমাদের তো সাহস হচ্ছে না নবীরে ডাক দিব। আবু বকর অনেকক্ষণ পরে বললেন, ওমর কি করা যায়? ওমর বললেন, আবু বকর রে তোমার তো ইসলামের জন্য অনেক অবদান আছে, তুমি নবীরে ডাক দাও। সঙ্গে সঙ্গে আবু বকর যখন ডাক দিলেন, ও দয়ার নবী আপনি কাঁদেন না, আপনি মাথা উঠান, আমার নবী বাজান কোনো সারা নাই, আমার নবী শুধু চোখের পানি বালায় কান্দে, শুধু চোখের পানি বালায় কান্দে। হযরত ওমর বলতাছে, আবু বকর রে আমার নবী তো মাথা উঠায় না, এখন কি করা যায় রে? ওমর বললেন, আবু বকর তোর তো ইসলামের জন্য অনেক অবদান আছে, তুই নবীর জন্য দেখ কিছু করতে পারস কিনা। আবু বকর একটা ডাক দিয়া বলে, দয়ার নবী আপনি উম্মতির জন্য কান্দেন গো নবী, নবী গো
আপনার উম্মতের নাজাতের জন্য আমার জীবনের যত আমল আছে আমার সব আমল আমি আপনার উম্মতে দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে বাজান যখন নাকি বাজান সব আমলগুলা দিয়ে দিলেন। এরপর দেখে নবী মাথা উঠায় না, আমার নবী বাজান, এরপর আল্লাহুম্মাগফিরলি উম্মতি বলে কান্দে। আমার নবী শুধু মাথাটা সেজদায় লাগায় কান্দে, আল্লাহ করবালা আমার রে, আমার নবী তো মাথা উঠাইতাছে না, তুই কিছু কর আমল কর, কার ইসলামের জন্য তোর অবদান আছে। সঙ্গে সঙ্গে বাজান তোমার একটা ডাক দিয়া বলে নবী কাফের ছিলাম আমি, আপনার মাথা নেওয়ার জন্য আপনার কাছে গেছিলাম, আমি একটা বেঈমান ছিলাম হে নবী, কিন্তু আপনার সুন্দর চেহারা দেখে আমি মুসলমান হইছি। নবী গো আপনার সুন্দর আচরণ দেখে আমি মুসলমান হইছি, যেদিন থেকে আমি মুসলমান হইছি সেদিন থেকে নাকি আমি কালেমা মুখে পড়ছি, তারপরের দিনের থেকে আমার যত আমল আছে নবী আমার সব আমল গুলো আমি আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। তারপর নবী আপনি মাথা উঠান, আপনি একটা আমার মাথা উঠান গো নবী মাথা উঠান, আমার নবী বাজান মাথা উঠায় না। দুইজন সাহাবি টেনশন করতেছে কি করা যায়, আবু বকরের জীবনের সব আমল দিয়া দিল আমার নবী মাথা উঠায় না, হযরত ওমরের জীবনের সব আমল দিয়া দিছে নবী মাথা উঠায় না, দুইজন সাহাবি এখন টেনশনের মধ্যে পড়ে গেছে কি করবে। দুইজন সাহাবী চিন্তা করলেন আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো হযরত ফাতেমা তাকে ডাক দিয়ে আনতে হবে, কারণ আমার নবী একটা একটা মানুষকে খুব ভালোবাসে, সেই মানুষটার নাম হলো ফাতেমা। ফাতেমা আয়েশা যদি বাবার ডাক দেয় মনে হয় আমার নবী মাথা উঠাবে। ওমর বললেন আবু বকর ঠিক কথাই বলছস, চল রে ওমর চল, আমরা মা ফাতেমাকে ডাক দিয়ানি। ফাতেমার কাছে গেলেন, ও ফাতেমা তোমার বাবা কান্দে, আমার দয়ার নবী কান্দে, পাহাড়ের গুহায় যায় কান্দে, উম্মতি উম্মতি করে কান্দে, মাথা উঠায় না। আমি আবু বকরের সব আমল দিছি মাথা উঠায় না, হযরত ওমর ডাক দিছে মাথা উঠায় না, আমাদের কাছে মনে হয় কারো কথায় মাথা উঠাবে না। ফাতেমা রে তুমি আমাদের সাথে চলো, তুমি ডাক দিলে মনে হয় আমাদের নবী মাথা না উঠে পারবো না। ফাতেমারে যখন নাকি বাজান সাথে করে নিয়ে গেলেন পাহাড়ের সামনে যায়, আমার নবীর সামনে যায়, ফাতেমা যখন ডাক দিছে বাবা তুমি মাথা উঠাও, সমস্ত মদিনার মানুষগুলা টেনশন করতেছে নবী কই, তুমি এইভাবে পাহাড়ের গুহায় কান্দ, এইভাবে সেজদায় পড়ে কান্দ, তোমার উম্মতের জন্য আমি ফাতেমা তোমার সামনে আসছি বাবা তুমি মাথা উঠাও। দেখে তারপর ফাতেমার কথায় আমার নবী মাথা উঠায় না। হে যুবক ভাইরা, মা ফাতেমা আবার চিন্তা করলেন নবীর এইভাবে মাথা উঠানো যাবে না, কারণ আমার নবীর সবচাইতে দুর্বলের জায়গা হলো একটা, সেই জায়গাটা হলো হাসান হুসাইন।
মা ফাতেমা চিন্তা করলেন কারো কথা আমার নবী মাথা উঠাবে না, মাত্র একটা কথা যদি বলি আমার নবী মনে হয় মাথা উঠাবে, কারণ আমার নবীর সবচাইতে দুর্বল জায়গা হলো হাসান হুসাইন। এ বাজান, যাদের নাতি আছে তারা বুঝবেন, ছেলেরে তত ভালোবাসে না, মেয়েরাও তেমন ভালোবাসে না, কিন্তু নাতির জন্য জান বের করে দেয়, আছে না? ফাতেমা চিন্তা করলেন হাসান হুসাইনের কথা বললে মনে হয় আমার নবী মাথা উঠাবে, একটা ডাক দিয়া বলেন নবী আপনার উম্মতের জন্য কান্দেন, আপনার উম্মত যেন জাহান্নামে না যায়, বাবা গো আপনার উম্মতের নাজাতের জন্য আমার হাসান হুসেনকে কুরবানি করে দিলাম, ও বাবা আপনার মাথা জমিনে ঠেকায়াবো আর কাইদেন না গো বাবা। ফাতেমা যখন এই কথা বলছে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে, আমার নবী আরো জোরে জোরে কাঁদতেছে, এই ফাতেমা এটা কেমন কথা বললি, আমার হাসান হুসেন রে কুরবানি দিয়া দিলি। এ বাজান, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এই ফাতেমার কথাটা আমার আল্লাহ কবুল করে ফেলছে, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিছে, জিব্রাইল রে আমার দয়ার নবীর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, বন্ধুরে সুসংবাদ জানায় দে, ফাতেমার কথা আমি আল্লাহ কবুল করে নিছি, ফাতেমার কথা আমি আল্লাহ কবুল করে নিয়ে তার উম্মতকে আমি নাজাত দেব। জিব্রাইল যখন নাকি আমার নবীর কাছে আসছে, আমার নবীর কাছে আসিয়া বলে নবী আপনার কাঁদেন না গো নবী, আপনি একটা বার মাথা উঠান, ফাতেমার কথা আমার আল্লাহ কবুল করে নিছে। আমার নবী যখন নাকি বাই যান, চোখের পানি বালে এক কান্দে, চোখের পানি বালে এক কান্দে, আর শুধু বলে ফাতেমা ফাতেমা রে, এটা কেমন কথা বললি রে ফাতেমা, এ ফাতেমা আমার উম্মতের জন্য হাসান হুসেন রে দিয়া দিলি। ফাতেমা সঙ্গে সঙ্গে বলে নবী আবু বকর ডাক দিল আপনি মাথা উঠাইলেন না, হযরত ওমর ডাক দিল মাথা উঠান নাই, ও নবী এই জন্য আমি ফাতেমা আপনার উম্মতের জন্য হাসান হুসেন রে কুরবানি করে দিলাম। যেই নবী হাসান হুসেন, যেই নবী উম্মতের জন্য নিজের নাতিদেরকে কুরবানি দিয়েছে, কথা কন। এই যে ফাতেমা যে বলছিল যে আপনার উম্মতের জন্য আমি হাসান এবং হুসেনকে কুরবানি দিলাম, এই কথা আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে, এই জন্যই কারবালার দিন হাসান এবং হুসেন শহীদ হয়েছে। এই দুইটা মানুষকে যে শহীদ করছে, শহীদ হয়েছে, সেটা আমার নবী আগে থেকেই জানতেন, কারণ ওই যে ফাতেমার কথাটা, ওই কথাটাই আমার আল্লাহ কবুল করছে এই উম্মতের জন্য। হাসান হুসেন নিজেও জানতো যে বিষ দিয়ে আমি হাসানকে মারা হবে, এবং হুসাইনও জানতো যে কারবালার দিন ওই কারবালার প্রান্তরে ইয়াজিদের লোকজন আমাকে রক্তে রঞ্জিত করে কল্লা আলাদা করে শহীদ করবে, কারণ ফাতেমার দোয়া আল্লাহ অনেক আগেই কবুল করেছে, কথা কন ঠিক কিনা? এ দোস্ত ভাই জানরা, যেই নবী কলিজার টুকরা হাসান হুসাইনকে কুরবানি করলেন তার উম্মতের জন্য, আজকে সেই নবীকে আমরা বকা দেই, গালি দেই, এটা কি মুসলমানের কাজ হতে পারে? এ বাজা, যার চরিত্রে চরিত্র বান হতে বলেছে স্বয়ং আল্লাহ,